হোটেল মালকিনের মেজো ছেলে মনে হয় ম্যাজিক জানে। চেয়ারে বসামাত্র না জানি কোথা থেকে উদয় হয়ে যায়। শালপাতা নামিয়ে তাতে এক ডিশ ভাত ঠুকে দিয়ে আবার ভ্যানিশ হয়ে যায়। মায়ের মতো ভাতগুলোকে গুছিয়ে ঢিপি করে মাঝে একটু খাল করতে না করতেই একটা রডে ঝাল দেওয়া চারটে বাটিতে দুরকম তরকারি ডাল আলু ভাজা নিয়ে উদয় হয় ছোট ছেলে। শেষ তরকারিটা দিতে দিতেই প্রতিদিনের মতোই তার যান্ত্রিক প্রশ্ন, মাছ ডিম চিকেন? আমার নির্দেশের জন্য অপেক্ষা না করে ভিতর থেকে কে যেন আজ মুড নিয়ে বলে দিল চিকেন। আবার যান্ত্রিক প্রশ্ন, হাফ না ফুল? হাফ প্লেটে কপিস চিকেন দেয়, দামই বা তার কত, না জিজ্ঞেস করেই বলে দিলাম হাফ, কারণ আমি জানি এই হাফ শব্দটা আমার জন্যই তৈরি, জীবনটাই যে আমার হাফ। প্রথম দফা তরকারি দিয়ে মেখে পেটে চালান করে দিয়ে আবার ভাত নিলাম, ছোট ছেলেকে মুড নিয়ে না বলে দিলাম। এবারে চিকেনের প্লেটটা তুলে ঝোল ঢাললাম ভাতের ওপর, দু পিস চিকেন দিয়েছে, যা বাবা, ছিবড়েটা ইয়া বড় আর লেগ পিসটা পেনের ঢাকনার মতো। মুখে যে অদ্ভুত প্রশান্তিটা ছিল তা মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল। ছিবড়েটার সাথে অনেকক্ষণ লড়াই চালিয়েও বাগে আনতে পারলাম না, ডাঁটার ছিবড়ের মতো ফেলে দিয়ে লেগ পিসে মন দিলাম। 100 টাকার নোটটা মালকিনকে দিয়ে এক হাত মৌড়ি নিয়ে খানিক মুখে খানিক পকেটে চালান করে দিলাম। সেকেন্ড হাফের শিফট শুরু হবে 3:30 থেকে, মিশন কম্পাউন্ডে পড়ানো, ডাকবাংলো মাঠে একটা কদম গাছ আছে ওখানে গিয়ে হেলান দিয়ে বসলাম। মান্নাদের একটা গান লাগিয়ে গাছের গুড়িতে মাথাটা ঠেকাতেই ঘুম জড়িয়ে এলো দু চোখে, হঠাৎ ঘুমটা ভেঙে গেল।